আমাদেরকে আর কোনোভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমান রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই, সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না। ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা পৃথিবীতে যে দশ ভাগ রুজির ব্যবস্থা করেছেন, এই দশ ভাগ রুজির মধ্যে নয় ভাগ রুজি রেখেছেন ব্যবসার মধ্যে, এক ভাগ রুজি রেখেছেন অন্যান্য পশু প্রাণীর মধ্যে। আল্লাহ শুকরিয়া যে সেরকম একটি বরকতপূর্ণ অধ্যায়ের সাথে আপনারা সম্পৃক্ত। এই সম্পৃক্ত হওয়ার যে গুরুত্বপূর্ণ অধ্যায়, ইসলাম দুটো রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। একটা রাস্তা হচ্ছে আল্লাহ তাআলা তার নিজের পরিচয়ের সাথে যেটাকে সংশ্লিষ্ট করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকা, তোমরা গরিব। শুধু তুমি গরিব না, তোমার বাবা গরিব, তোমার দাদা গরিব, তোমার দাদার দাদা গরিব, অর্থাৎ যেটাকে ফোর ফাদার বলা হয়, চৌদ্দ পৃষ্ঠী গরিব। ফকির থেকে ফুকারা, প্লুরাল নাম্বার। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ তাআলাই শুধুমাত্র পরিপূর্ণ এবং তিনিই শুধু সম্পদশালী, আর বাকি সব তোমরা গরিব। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবসার সাথে সততা, দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার এই সাইনবোর্ড যুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তার এই নিজের উপাধিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের কাছে জানতে চাই সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমরা বাংলাদেশে 2024 সালের 5ই অক্টোবরের ব্যবসা ছিল কারুনের রাজনীতিতে, আমরা 2024 সালের 5ই আগস্টের পর এই ব্যবসাকে নিয়ে যেতে চাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ধারার দিকে। আমাদেরকে আর কোনোভাবে কারুনের ব্যবসার দিকে ধাবিত করে সেই সালমান রহমান যারা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে লুঙ্গি পরে নৌকায় উঠে যাওয়ার সুযোগ পায় নাই, সেই রাজনীতিতে দেশের ব্যবসায়ীদেরকে আর ধাবিত করা যাবে না। আপনাদের ভালো মনে থাকার কথা, আপনারা শুধু ব্যবসায়ী নন, পীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ইসলাম কবুলও করেন নাই। আমি এটা বলছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের এটা বিবেচনা নিতে হবে। তখন পর্যন্ত তিনি ইসলাম কবুলও করেন নাই, কিন্তু রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসার আদর্শ, সততা, আমানতদারিতা, দক্ষতা, যোগ্যতা, বিশ্বস্ততার জায়গাটা তিনি এমনভাবে তৈরি করেছিলেন, অবিশ্বাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে সম্পর্কে ভালোবাসা, সম্মান, মর্যাদার জায়গাটা এমন হয়েছে তিনি তার সমস্ত সম্পত্তি রসুলের হাতে তুলে দিয়ে ইসলাম প্রতিষ্ঠার যে একটা মাইল ফলক তিনি তৈরি করেছিলেন। আজকে এখানে যারা আছেন, আমরা কি এই দায়িত্ব নিতে পারব? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করে এখনো যারা ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ভুল ধারণা আছে, আমরা ব্যবসার এই আদর্শ দিয়ে সেই সকল আদর্শহীন ব্যক্তিকে আদর্শের মধ্যে নিয়ে এসে আমরাও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে ব্যবসাকে আমরা আগামী দিনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, আমাদের শুধু হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জগতে অনন্য উদাহরণ স্থাপন করেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জগতে অনন্য উদাহরণ উপস্থাপন করেছেন, এবং সাহাবা আজমাইন কেরামগণ এই ব্যবসা করতেন ব্যবসা করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আদর্শ গ্রহণ করে ব্যবসায় সততা, দক্ষতা, যোগ্য, আমানতদারিতার নজির স্থাপন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী ব্যবসার জগতে শুধুমাত্র আমরা বক্তব্য দিয়ে শেষ করি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, তার করুণা যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সেক্টর যদি ধরা হয় তাহলে আগামী দিনের বাংলাদেশকে যদি কেউ নতুন ধারায় পরিচালিত করতে চায়, সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনার ধারক বাহক হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের সেই ব্যাংকিং ব্যবস্থাকে যারা ধ্বংস করেছেন, ভালো করে কান খুলে শুনে রাখুন, নতুন করে আবার যদি কেউ সেই ব্যাংকের শহীদের রক্তের সাথে করা ব্যাংক নিয়ে আবার কেউ সিনেমিনে খেলতে চান, বাংলাদেশ জামাত ইসলামী জীবন বাজি রেখেছে আপোষ করেই, ভবিষ্যতে শহীদের রক্তে করা অর্থনীতির এই কারিগর ভেঙে দেওয়াকারীদের সাথে আর আপোষ করা হবে না। আমাদের স্বাস্থ্য খাতকে ধ্বংস করা হয়েছে, আমরা আলোচনা করেছি, আমরা কথা বলেছি তাদের সাথে, আমাদের অনেক ভাইয়েরা চোখের পানি ফেলে বলতেন, মাসুদ ভাই এই স্বাস্থ্য খাত, মুলুল ভাই এই স্বাস্থ্য খাত আপনাদের তৈরি করে স্বাস্থ্য সেবার,
গুরুত্বপূর্ণ দিককে ধ্বংস করা হচ্ছে শুধু আপনাদের অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য নয়, এটার পিছনে অনেক বড় উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের এই স্বাস্থ্য খাতকে আপনারা যখন উন্নত পর্যায়ে নিয়ে গেছেন, তখন পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নাকশ হয়েছে, তাদেরকে খুশি করার জন্য আপনাদের এই স্বাস্থ্য খাতকে ধ্বংস করার জন্য ওই খুনি হাসিনা সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্পষ্ট করতে চাই, পার্শ্ববর্তী রাষ্ট্রে গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ জামাত ইসলামী স্বাস্থ্য খাতকে উন্নত করবে ইনশাআল্লাহ। আমাদেরকে যারা গুলি করত, আমাদেরকে যারা রিমান্ডে নিত, আমি শহীদ মীর কাসিম আলী মিন্টু ভাইয়ের সাথে জেলখানায় যতবার কথা বলার সুযোগ পেয়েছি, আমি ওনার রুমেও দু একবার যাওয়ার সুযোগ পেয়েছি। ওনার রুমে গিয়ে দেখতাম এরকম পুরো ফাইল, অফিসে যেমন ফাইল থাকে এরকম ফাইল আছে। আমি বলতাম মীর কাসিম ভাই এগুলো কিসের, বলছে কারারক্ষীরা পকেটে করে লুকাইয়া তারপর ওনার ছেলের, ওনার মেয়ের, ওনার বউ, ওনার ভাইয়ের সিবি ওনার কাছে দিয়ে দিত। তারা বলতো মীর কাসিম আলী শাহ স্যার আপনার ফাঁসি হবে না, কারণ দেশের কল্যাণের জন্য আপনি যে অর্থনীতিতে এক বিরাট ভূমিকা রেখেছেন, এই ভূমিকার কারণে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন, বের হয়ে আল্লাহর রাস্তায় আমার ছেলেটার চাকরি দেন, বের হয়ে আমার মেয়েটাকে একটু দেখেন, বের হয়ে আমার ভাইটাকে একটু দেখেন। আমি মীর কাসিম আলী মিন্টুকে বলতাম ইনশাআল্লাহ আমারও মন বলে আল্লাহ তাআলা আপনাকে সেটার জন্য সুযোগ করে দেবেন। তখন উনি বলতেন যদি তিনি চান তার গোলামকে আরো কিছু খেদমত করাবেন তাহলে পৃথিবীর শক্তি নয় আমার একটা পশম স্পর্শ করতে পারে, আর যদি মনে করেন আল্লাহ তাআলা মীর কাসিম আলীকে পছন্দ করেছেন পৃথিবী তোমরা সবাই মিলে চেষ্টা করলে এক সেকেন্ড আমার হায়াত বাড়াতে পারবে না। আমি স্পষ্ট করতে চাই, শহীদ মীর কাসিম আলী মিন্টুরা এদেশের অর্থনীতির স্তম্ভ তৈরি করেছেন, আর আপনারা বিগত 15 বছরে পাচার করে, লুট করে, শেয়ার বাজারকে ধ্বংস করে, স্বাস্থ্যঘাতকে ধ্বংস করে বাংলাদেশকে অন্ধকারে নিয়েছেন, আমরা তাকে আলোর দিকে ধাবিত করবই। সবশেষ আপনাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী জগতে যে উদাহরণ তিনি পেশ করেছিলেন সেই উদাহরণের জন্য তিনি এ কথাও ভুলে গিয়েছেন, আজকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আপনারা শুধু এখানে কাতার বন্দী হন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যারা সততার সাথে, দক্ষতার সাথে, দেশপ্রেম নিয়ে, উন্নত একটা চিন্তা চেতনা নিয়ে ব্যবসায় এই পরিচালনার কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে, আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের দিন তাদেরকে শহীদ সিদ্দিকিনদের সাথে তাদেরকে উঠাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমরা কি শুধু সেই ব্যবসা করব যাদের সাথে কারুনের হাসর হবে, নাকি সেই ব্যবসার কাতারে শামিল হব যারা শহীদ এবং সিদ্দিকদের কাতারে আমরা হাজির হব? যদি তাই হতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আহ্বান জানাচ্ছে আসুন, ভঙ্গুর অর্থনীতি দিয়ে বাংলাদেশকে আগামী দিনে আর নত জানু কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এবং জামাত ইসলামী যদি আহ্বান জানায় আমরা শহীদ এবং সিদ্দিকদের সাথে ওঠার জন্য সততা, দক্ষতা, আমানতদারিতা, যোগ্যতার সাথে ব্যবসা পরিচালনা করে গোটা পৃথিবীর মাঝে বাংলাদেশকে একটা উন্নত, আদর্শ, মর্যাদাবান বাংলাদেশ হিসেবে তৈরি করতে কি আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। আসুন আমরা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন তাদের উত্তরসূরি অনুসারী হয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেশাদারিত্বের যে আদর্শ এটাকে দাওয়াতের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে ইসলামকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে দিয়েছিলেন, আজকে ভঙ্গ অর্থনীতিকে সুন্দর অর্থনীতি করা শুধু নয়, আপনারা ইসলাম, ইসলামী আন্দোলনের পাশে দাঁড়িয়ে উই ওয়ান জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বাংলাদেশকেও কল্যাণমুখী একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী আপনাদের পাশে থাকবে, আপনারা আমাদের পাশে থেকে কল্যাণমুখী একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে